কাল পর্দা উঠছে এশিয়া কাপের এবারের আসরের হাইব্রিড পদ্ধতিতে পাকিস্তান এবং শ্রীলঙ্কায় হবে সব খেলা, অংশ নেবে 6টি দেশ। উদ্বোধনী দিনে মুলতানে মাঠে নেপালের বিপক্ষে নামবে স্বাগতিক পাকিস্তান। ম্যাচ শুরু বিকেল 3:30। এই দুই দল মাঠে নামার আগে জমকালো উদ্বোধনীতে পর্দা উঠবে নেওয়াজ ইব্রাহিম খানের প্রতিবেদন। অপেক্ষার প্রহর শেষ, বুধবার পর্দা উঠছে এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াই এশিয়া কাপের। গেল বছর টি টোয়েন্টি ফরম্যাটে হলেও এবার এই আসর মাতবে ওয়ানডে ফরম্যাটে। উদ্দেশ্য, সামনে রয়েছে ওয়ানডে বিশ্বকাপ। আসরে প্রথম দিনেই স্বাগতিক পাকিস্তানের প্রতিপক্ষ নেপাল। এর আগে দুইবার এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট পরেছে পাকিস্তান, রানার্স আপ হয় তিনবার। তাদের সর্বশেষ ট্রফি জয় 2012 সালে। ঘরের মাঠে এবার শিরোপার দাবিদার বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান দল। পাকিস্তানের চাইতে অপেক্ষাকৃত দুর্বল দল নেপাল, তাই প্রথমবারের মতো টুর্নামেন্টে অংশ নেয়া দলটির বিপক্ষে জয় পেতে খুব একটা অসুবিধা হবে না পাকিস্তানের। ম্যাচের আগে আসরের পর্দা উঠবে বেলা 3টা নাগাদ, জমকালো এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে। মূল আয়োজক পাকিস্তান, তাই সেখানেই হবে উদ্বোধনী অনুষ্ঠান। পাকিস্তানের মুলতান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে পারফর্ম করবেন অস্কার জয়ী সঙ্গীত শিল্পী ও সুরকার এ আর রহমান। এছাড়া আরও পারফর্ম করবেন পাকিস্তানের জনপ্রিয় শিল্পী আতিফ আসলাম। আরও থাকবে ঐতিহ্যবাহী এশিয়ান সঙ্গীত ও নৃত্য পরিবেশনা। নেওয়াজ ইব্রাহিম খান, এস এ টিভি, স্পোর্টস ডেস্ক।